দেখে এলাম বেলা শুরু মুভিটি। সেই মুভিটি আমার কেমন লাগলো সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো। বেলা শেষে যেখানে শেষ সেখান থেকেই শুরু হচ্ছে এবারের ঘটনা। তবে বেলা শুরু মুভিটি কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি, অ্যালজাইমার পেশেন্টকে নিয়ে এই গল্প। বেলা শেষে মুভিতে সৌমিত্র শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পেরে ফিরে এসেছিল স্ত্রী স্বাতীলেখার কাছেই। আর বেলা শুরুতে আমরা দেখতে পাই সেই স্ত্রী স্বাতীলেখা, যার নাম আরতি, তিনি অ্যালজাইমার্স পেশেন্টে পরিণত হয়েছেন। ফলত তিনি ভুলে গিয়েছেন সমস্ত স্মৃতি। সৌমিত্র, যিনি তার স্বামী, তাকে এখন তিনি আর চিনতে পারেন না। এখান থেকেই শুরু হয় সৌমিত্র জার্নি। সৌমিত্র একজন স্বামী হিসেবে কিভাবে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন, প্রতিনিয়ত তাকে সেবা করে চলেছেন, এবং স্ত্রীর স্মৃতি ফেরানোর জন্যই তিনি সুদূর বাংলাদেশের ফরিদপুরে স্ত্রীকে নিয়ে যান। আর তার থেকে বড় বিষয়, স্ত্রীর শুধু মনে আছে বিয়ের স্মৃতি। স্ত্রীকে আরও একবার সেই বিয়ের স্মৃতি তিনি ফিরিয়ে দেন, নতুন করে বিয়ে করতে রাজি হন, যাতে স্ত্রীর আবার মনে পড়ে স্বামীকে, সৌমিত্রকে যেন সে আবার চিনতে পারে। কিন্তু এত কিছুর পরেও স্ত্রী কিন্তু তার স্বামীকে চিনতে পারেননি। বাসর ঘরে তিনি স্বামীকেই বললেন যে সৌমিত্র যেন তার স্বামীকে খুঁজে এনে দেন। অর্থাৎ সৌমিত্র যে তার স্বামী সে কথা তার আর মনে পড়েনি। সৌমিত্র তার কাছে এখন একজন অচেনা মানুষ। সৌমিত্র, যার নাম ছবিতে বিশ্বনাথ। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সৌমিত্র মনের ভিতর হাজারো কষ্ট চাপা দিয়ে স্ত্রীকে কথা দিচ্ছেন, হ্যাঁ আমি তোমার স্বামীকে খুঁজে এনে দেব। এই স্বামীকে খোঁজার লড়াইয়ে তিনি স্ত্রীর পাশে থাকবেন। দুই বৃদ্ধ বৃদ্ধার ভালোবাসার এই গল্প অবশ্যই আমাদের মনে দাগ কাটে। আর তাদের অভিনয় তো মনের ভিতরে চিরকালের আসন নিয়ে নেয়। শিবপ্রসাদ আর নন্দিতার সিনেমা মানেই একাধিক সম্পর্কের রসায়ন উঠে আসে। এখানেও আমরা তেমনই দেখতে পাই সুজয় প্রসাদ ও ঋতুপর্ণার সম্পর্কটি। সুজয় প্রসাদ একজন গে, যিনি বাড়ির চাপে বিয়ে করেন ঋতুপর্ণাকে। আর ঋতুপর্ণাও বাড়ির চাপে বিয়ের পর জানতে পারে স্বামী গিয়ে। কিন্তু জীবনের শেষ দিকে এসে তারা উপলব্ধি করে যে দুজন দুজনকে ছেড়ে যাওয়া সম্ভব নয়, কারণ একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, শুধুমাত্র শারীরিক আকর্ষণে টিকে থাকে না। সেখানে একটা বয়সের পর চলে আসে বন্ধুত্বের সম্পর্ক, যেটা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। আর এই বন্ধুত্বের সম্পর্কের আকর্ষণেই দুজন ঠিক করে আজীবন একসাথে কাটিয়ে দেবেন। আরেকটি সম্পর্কের রসায়নও আমাদের বিশেষভাবে মুগ্ধ করে, সেটি হলো ইন্দ্রাণীর দাম্পত্য যে সম্পর্ক দেখানো হয়েছে, সেটি সমাজের কাছে একটি বিশেষ বার্তাও বহন করে নিয়ে আসে। আমরা দেখতে পাই স্বামী স্ত্রী একসময় বিচ্ছেদে বহু দূরে চলে যায়। সেই বিচ্ছেদ আইনগতভাবেও হয়ে গিয়েছিল, কিন্তু ডিভোর্সের পরও বহুদিন পর দুজন আবার একত্রে যখন দেখা হয় একসঙ্গে সারা জীবন থাকার সিদ্ধান্ত নেয়। তার কারণ সেখানে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় মায়ার টান। তাই পেপারে দুটো সই সবচেয়ে বড় কথা নয়, মনের টানই বড়। এই মনের টানেই দুজন সিদ্ধান্ত নেয় আবারও একসঙ্গে ঘর করবে। কারিগরি টাকা নয়, দুজনের ভালোবাসাই যে দাম্পত্য সুখের আসল চাবিকাঠি সেটা দেখিয়ে দেয় মনামিদের দাম্পত্য সম্পর্ক। স্বামীর ব্যস্ততার কারণে যখন দাম্পত্য সম্পর্ক প্রায় সংকটের মুখে, ঠিক তখনই স্বামী নিয়ে নেয় যথার্থ সিদ্ধান্ত। দাম্পত্য টিকিয়ে রাখার জন্য সে তার কাজকে দূরে সরিয়ে আবার মনামির কাছে চলে আসে। সুন্দর হয়ে ওঠে তাদের সম্পর্ক। দাম্পত্যের এই নানা দিকের গল্প দেখার জন্য আপনারা অবশ্যই দেখতে যেতে পারেন
বেলা শুরু সিনেমাটি। তবে একটু বলে রাখি, বেলা শেষে সিনেমাটি দেখার পর মন যে দীর্ঘ ভালোবাসায় পূর্ণ হয়ে উঠেছিল, সেই হাই এক্সপেকটেশন নিয়ে যদি এবারেও সিনেমাটি দেখতে চান তাহলে হয়তো একটু আশাহত হতে পারেন। আমরা দুজন মিলে সিনেমাটি দেখতে গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের ক্ষেত্রে কিন্তু যেটা হয়েছিল, ওর যেন মনে হয়েছে যে কোথাও যেন সেই লেভেলে যেতে পারেনি, একটু কম থেকে গিয়েছিল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আপনারা অবশ্যই সিনেমাটি দেখে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।